শুভ দুপুর বন্ধুরা তো আজকে লাঞ্চ দিয়েই ভিডিওটা শুরু করলাম আজকে দুপুরে দেখো লাঞ্চে নিয়েছি আলুগাঠি কষার তরকারি মিক্স পাঁচমিশালি তরকারি আলু ভেন্ডি ভাজা আর এইদিকে খারকোল পাতা বাটা ডাল তো চলো এই দিয়ে আজকে কমপ্লিট হলো এবার দেখো সন্ধ্যার মুহূর্তে বেরিয়ে পড়েছি একটু বাইরে কাকির সাথে তো আজকে কাকির সাথে টুকিটাকি কিছু দরকারি কাজ আছে কাকির আমার দুজনেরই আর তারপরে কিছু খাওয়া দাওয়ার মুহূর্তেও শেয়ার করব তো চলো কাকি ফার্স্টে গেলাম কাকি কে নিয়ে ফোনের দোকানে কাকির সিমটা একটু পোর্ট করবে আর না ট্রান্সফারও হবে নামটা তো সেই টুকিটা কি কথা বলতে গেলাম তো এই মোবাইলের দোকানে দাদার সাথে কাকি কথা বলে নিল এবার কাকিকে নিয়ে চলে যাব দেখো এই খাবারটা সবাই তো জানো কি এটার আলাদা করে বলার অপেক্ষা রাখে না বিশেষ করে বর্ষার দিনে আমার তো ফুচকা ভীষণ প্রিয় বিশেষ করে ঝালঝাল মাখা আলু গন্ধরাজ লেবু দিয়ে তেঁতুল জল মানে একটা আলাদাই ব্যাপার রাখে আমার কাছে অন্তত আশা করি তোমাদের কাছেও তো ফুচকা দোকানে প্রচণ্ড ভিড় ছিল এখানে কাকির সাথে কিছুক্ষণ ভিডিও শ্যুট করছিলাম কাকি একটু লজ্জাই পায় অন ক্যামেরা তা আমি বলি লজ্জা কিসের এখন সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তনশীল তো দেখো এবার এখান থেকে চলে গেলাম মোমোর দোকানে তো মোমোর দোকানে গিয়ে মোমো কিনে নিলাম তো মোমো কিনে নিয়ে এইবার চলে গেলাম কাকি কিছু টুকিটাকি কেনাকাটা করবে মুদি দোকানে কাকি দেখো কেনাকাটায় ব্যস্ত আর আমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম তো এবার দেখো বর্ষার সময় ভিজে রাস্তা গাড়ি ঘোড়া চলছে এর মধ্যে দিয়েই চলে গেলাম এবার বাড়ির দিকে তো দেখো বাড়িতে চলে এসেছি মোমো নিয়ে বসে গেছি কাকি আর আমি এবার সাজিয়ে গুছিয়ে খেয়ে নেব মোমো তো বর্ষার এই সময়তে স্ট্রিট ফুড কিন্তু খারাপ লাগে না যদিও খুব গরমে আবার খাওয়া যায় না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে ভালোই লাগে তো আমার মতো কারা এরকম বর্ষার সিজনে স্ট্রিট ফুড পছন্দ করো কমেন্টে অবশ্যই জানিও টাটা বাই বাই